বেকার চিন্তা করতে করতে মাথা ধসে টাক, আর বেটার চিন্তা করতে করতে জীবন হসে কাক। এই শালা হারাম যাদের সকালে বাড়াছে, এখনো পর্যন্ত আসার কোনো নাম নাই, গেছে যে কোনটি কোন ক্লাবত যাবেন বেরিটা নিচ্ছে, আর ক্যারাম খেলিচ্ছে কে জানে। কি সুরা ভালো লয় বারে, এক যে কিছু কমো সেটাও কোয়া যায় না, উল্টো আমার উপরে আগ ঝারে। কিন্তু থেকে থেকে আমার মন চায় ওক তালাক দিয়ে বাড়িতে বার করে দিই, কিন্তু বেটা তালাক কি দেওয়া যায়। তবে আজকে খালি বাড়িতে আসুক, বুদ্ধি একটা পাকাছি। ভাগ্নে, সেই সকালে আছি ক্লাবত রে, এখনো পর্যন্ত বাড়ির যাইনি। এই হিন্দু বাড়াকের সাথে আমি আর তুই গেম খেলনো, মিশে মিশে গেম খেলনো পারে। 1500-60 টাকা অকরক মারা দেওয়া লাগলো, আর তুই কত গ্যাঙ্গাটা লাগে। আর বিলি খর বিলি আছে 350 টাকা, ওই 350 টাকা দিস, ওই 1550 টাকা আমি দেমনি। খেলা বেশ নাকি কিছু দুধ ভাত, যা দেমনি যা। এই 350 টাকা আমি দেবো, আমি কি বেরি খাসি? বেরি খাসনি ভালো কথা, তাহলে তোর কাছে 350 টাকায় বড় মনে হলো। তে তাহলে 1560 টাকা দে, ওই হিন্দু বাড়াকের সাথে যে মারা দিলু 1560 টাকা ওটা দে। এ আমি টিয়া দেবো কে রে, আমি না পড়তে তুলবে দা বরতাস না, তুই আমাক না কইলু তো পড়তে তোলা লাগ বল। আমি টিয়া কা দেবো নে, আমি তো কোনো আমি কিরামত খেলে পার না, তুই আমাক কইলু কিরামত তো খেলা লাগ বল, তুই এসে খালে আমাক করে আগে দেবো, খারাই পোল্টি খাই গেছো। ভাগ্নে, তোর অবস্থান তো আমি বোঝা পারছি, ঘটনা হচ্ছে কি এখন তো আমার কাছে টেকা নাই। কাহিনী হচ্ছে পড়তে এলা যদি ভাই, তুই পড়তে তুললোই নি, ওই তো হাটের দিনে তোকে টেকা দিলই নি। তো শোন, দুটো দিন আমাকে সময় দে, তোকে আমি টেকা দেবো নি। আচ্ছা লে, তুই হাটের দিনে টেকা দে, হাটের দিনে না দিলে তোর বাবার কাছে তো কয়ে দেবো। ভাগ্নে, তাহলে তোকে ওই পাখরি হাটের দিন দেওয়া পারবো না রে টাকা, মিশে বাজুই কয়ে লাভ নেই, তো কৌশল বাড়ি হাটের দিন দেবো নে। আর শোন, গরম কিন্তু সেই পড়ছে, তুই যাই কোষ আর তাই কোষ, বাড়ির যে আব্বা কোয়ালে বিয়াটা এসে কিন্তু বাতাসের হবে রে লয়। আমার 300 টাকা দেওয়া বাড়িতে না এসি কিনেছে মর, তুই এসি কিনে দেখাস। তুই কি মনে করছু আমি এসি কিনা পারবো না, আমার বাপ মুরুব বিকছিস নে দিবি আমার, বুঝিস নি। বাড়ির মধ্যে ঢোকা যায় একেবারে, একবারে কুত্তো বেলে গরম পড়ছে, আর থেকে বাইরে থাকা ভালো। আব্বা, ইনকে গরমের মধ্যে কুত্তু বেলে গরমের মধ্যে থাকা যাচ্ছে না, বাড়ির মধ্যে ঘরের মধ্যে, এর মধ্যে তুমি ঘরের মধ্যে কেঙ্গে করে আসা। যাত্রা গরম পড়া পড়ছে একেবারে, কুত্তু বেলে গরম। এই তুমি একটা এসি লাগাও তো, ফসকে যাও ওই নই মন্দির দোকানের থেকে একটা এসি লিয়ে চলে আসো, কালকেই শোরুম ওপেনিং করছে, তুমি যাও ফসকে দম মারো। মোড়ো দিছি লিবি, একটা কাম কাজের ধারে বসে নাই। সকালবেলা উঠে হ্যাঁ 15টা গরু খিলানো, 18টা বকরি চড়ানো, আবার 16-17টা ফার্ম, সেগুলো দেখভাল করা লাগে, মানুষজনক খাবার দিয়ে আসা লাগে। হ্যাঁ, একলা মানুষ হয়ে কতই কাম করবি রে, কতই কাম করবি। আর তুল লাগাম চল কি করে, R15 iPhone 13 Pro Max না 15 Pro Max ছিঁড়ে লাগে তোর, আবার তোর লাগে কি ওই এসি, এসি তোর ইয়ের মধ্যে মধুরি কর। মুরব্বি মুরব্বি এলে কথা কয় না, মুরব্বি বেটা যা চায় সেগুলো দেওয়া লাগে। অরে, আমি তো চুকে লিছি যে তুই যা কবু আমাকে তাই শোনা লাগবি। শোন, আমার এক দফায় এক দাবি এক কথা, কালকে তুই যদি আমার সাথে কাম না করিস, আমার যদি ফারামত না যাস, গরুক যদি না খিরিস, অর্থাৎ আমার পাশাপাশি যদি না থাকিস তুই, তোকে আমি বাইরে বার করে দেবো, আমার এক কথায় এক দাবি এক দফা। আমি বলে গরমের মধ্যে ওই ফার্মের কাম করবা যাবো, গরুর কাম করবা যাবো, খাই নাই কোনো কাম, ও তো ভাই আমি থাকা বেন নেই, গরম লাগে আমার গাঁও ঘামে যায়, ওগুলি কাম আমি করা পারবো না। আমার ওই এক দফায় এক দাবি এক কথা, যে আমি ওগুলি কিচ্ছু করতে পারবো না। এ তোর আবার কিসের এক দফায় এক দাবি রে, বাপ তুই রে আমি? বাপ তুমি হও, তাই বলে কি তুমি যা ইচ্ছে তাই করবা, ওগুলো কথা লয়। মেইন কথা হচ্ছে তুমি যদি আমার সাথে ইনকে করো, মানে আমাকে যদি না দেখবার পারো, আমার কষ্ট যদি না সহ্য করা পারো, এসি কিনে যদি না দেওয়া পারো, তাহলে আমি করবো কি, তোমার যেগুলো পুকুর আছে সব পুকুরের যেয়ে মাছ ধরা শুরু করবো, জেলে করে ডাক দেবো, দিয়ে সবগুলো মাছ তুলে নিয়ে যায় বাজারে বিক্রি করে, হ্যাঁ মনে করো এসি কিনে দিয়ে চলে আসবো। তোমার গরু ফার্ম দেখা লাগবি না, মুরগি ওই ইয়ে দেখা লাগবে, উলে দেখার মধ্যে আমি নাই, তুমি ওগুলো কাম করবা, এইদিকে আমি ওগুলো কাম করে ছেড়ে হেল দেবো, তুমি আমাকে শোনো নি, আমার নামও সল্টেজ, এগুলো কথা করলে বেড়ে যায় কিন্তু ভোল্টেজ, বুঝো। তুই কিন্তু মেলা বার বাড়ছু, এত বার কিন্তু ভালো লয়, আমি চাষনো যে আমার লিজে চল, মিচে না ইডে উড়ে করে করুক সমস্যা নেই, কিন্তু এখন তো দেখিচ্ছি বেশি বার বাড়ছু, তোকে কিন্তু পাপনাতে লিজে থুই আসমো রে, আমাকে তুই কিন্তু চিনিস নে। ইয়ে না মানে আব্বা, ওই তাহলে থাক, পাবনার যাওয়ার দরকার নেই, তুমি তাহলে ই করো, ওই এক মাস পর তো ওই শীত নেমেই যাবি আস্তে আস্তে, ওই তাহলে এসে এবার কেনা লাগবে, তুমি সামনে বার কিনে দিও। হ্যাঁ থাকো থাকো, আমি কেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপ অ্যান্ড পিস, লাভ ইউ গাইস।